আসানসোলে দলীয় কর্মসূচিতে এসে তৃণমূলকে বিঁধলেন বিজেপির মধ্যপ্রদেশ সরকারের মন্ত্রী নরোত্তম মিশ্রা। বুধবার সকালে তিনি দুর্গাপুর ট্যাঙ্ক রোডে চায় পে চর্চা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এরপর আসানসোলের উত্তর বিধানসভার অন্তর্গত 21 নম্বর ওয়ার্ডে দলীয় গৃহসম্পর্ক অভিযানে অংশগ্রহণ করেন। পাশাপাশি বেলা 11টায় দলীয় কর্মীদের সাথে বৈঠক করেন মন্ত্রী নরোত্তম মিশ্রা। এরপর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিজেপি নেতা বলেন, কেন্দ্রের সরকার কাগজে কলমে দেশের জনগণের জন্য নানা যোজনা তৈরি করলেও পশ্চিমবঙ্গের সরকার ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তা লাগু হতে দিচ্ছেন না, ফলে রাজ্যের জনগণ কেন্দ্রের প্রকল্পগুলির সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। রাজ্যের মানুষ অনেক আশা নিয়ে পরিবর্তন করেছিলেন, কিন্তু মমতা ব্যানার্জির সরকার শুধু কাটমানি সিন্ডিকেট তৈরি করেছে। রাজ্যে অপশাসন চলছে। বর্তমানে রাজ্যে কোল মাফিয়া, লোহা মাফিয়া, বালি মাফিয়া, গরু পাচার চক্রের রাজ চলছে। মানুষ এর থেকে মুক্তি পেতেই বিজেপিকে সমর্থন দিচ্ছে। বিজেপির নেতৃত্বে আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যে সুশাসন প্রতিষ্ঠিত হবে। दिखाई दे रही हैं आपको या ब्रिज दिखाई दे रही है, ये केंद्र पोषित योजनाओं के लिए केंद्र सरकार के हाईवे बने हुए हैं। यहाँ राज्य सरकार को करना चाहिए, 32-34 साल कम्युनिस्ट रहे, 10 साल ममता बनर्जी, 42 साल बाकी समय राष्ट्रपति शासन और कांग्रेस, इन 50 सालों में कहाँ पहुँच गया बंगाल, जो बंगाल कभी देश को दिशा देता था, आज गरीबी और भुखमरी का शिकार। शहरों में इतनी खराब हालत है तो गांव का हाल हम क्या होगा, और इसलिए सुशासन का अंत करने के लिए सदी की सबसे भ्रष्टतम ममता सरकार को हटाने के लिए लोग